হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি রেডমি নোট 13 প্রো 5G মোবাইল ফোনের আনবক্সিং ভিডিও নিয়ে। কয়েকদিন আগে আমার ভাই এই ফোনটি নিয়েছে। এই ফোনে মোটামুটি সব ফিচার্সগুলো ঠিকঠাকই আছে, কিন্তু এখানে কোনো মেমোরি কার্ড ভরার জায়গা নেই। দুটো সিম ইউজ করা যাবে, আমি তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখিয়ে দিয়েছি। আর এই ফোনটিতে আছে 8 GB র্যাম, 256 GB ইন্টারনাল মেমোরি। আর এই ফোনের ক্যামেরাটি খুব সুন্দর, জুম করলেও ক্যামেরার পিকচার একদমই ফাটে না। বাট ক্যামেরাতে যা ফিল্টার, ভিডিও এডিটিং, এই যে ক্যামেরা এডিটিং অপশানগুলো আছে, সেগুলো প্রত্যেকবার ডাউনলোড করে নিতে হয় পিকচারটাকে ঠিকঠাক করতে গেলে বা ভিডিও এডিট করতে গেলে। এই অপশানগুলো আমার একদমই ভালো লাগেনি। আর যেহেতু ফোনটার দাম 23,460 টাকা নিয়েছে, তাও ফোনটাতে মেমোরি কার্ডের একটা জায়গা দিতেই পারত এক্সটার্নাল মেমোরি, এটা আমার একদমই পছন্দ হয়নি। আর ওভারঅল ফোনটা মোটামুটি সব কিছু ঠিকঠাকই আছে। তো যাই হোক, তোমাদেরকে পুরো ভিডিওটা দেখিয়ে দিলাম আনবক্সিং করার। তোমরা পুরো ভিডিওটা দেখো আর দেখে জানিও কেমন লাগলো। আর যারা যারা এই ফোন ব্যবহার করছো, তারাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের ফোনটা ব্যবহার করতে। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা প্লিজ একটা লাইক করে দিও, আর আমার ইউটিউব চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, টাটা।